আপন মানে সহযোগ করছেন সেইপা বহু বহু ধন্যবাদ। আমার অনেক বিজেডি বরিষ্ঠ নেতা তথা মেয়র কটক যে আজির যে ক্যাবিনেট ডিসিশন নিয়া যাইছি মিনিমম ওয়েজেস উপরে তা উপরে বিজু জনতা দলর যে মত সে মতটি আপনার পাখে এবং আপনার মাধ্যমে অগণিত দর্শক যে আপনার অনেক তাঙ্ক পাখে পৌঁছাইবা উদ্যম করবে। মু আপনার আসি আপনার পুঁ থ ধন্যবাদ দৌছি এবং অনুরোধ করুছি সুভাষ স্যারকে যে সে আপনার পাখে পার্টির বক্তব্য কেমিতি পৌঁছে। স্টার্ট প্রকৃতরে আজ মতো আশ্চর্য লাগিলা রাজ্য ক্যাবিনেটরে শ্রমিক মজুরি বৃদ্ধি সম্পর্কের ক্যাবিনেটরে এক অনুমোদিত সর্বনিম্ন মজুরি আজ ঘোষণানামা প্রকাশ পাইলা। সর্বনিম্ন মজুরি অনস্কিল 450 টাকা, সেমি স্কিল যা কিন্তু অর্ধকুশলী 500 টাকা, স্কিল যা অকুশলী কুযাচ্ছে 550 টাকা এবং উচ্চ কুশলী হাই স্কিল যা কুচ 600 টাকা। আপনার আশ্চর্য হবে এই নিষ্পতি পূর্বতন মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়ক সময়ের গেজেট নোটিফিকেশন ক্যাবিনেটরে পালিত হওয়ার পরে মার্চ 13 তারিখে গেজেট নোটিফিকেশন প্রকাশ পাইলা সর্বনিম্ন মজুরি বৃদ্ধি সম্পর্কের এবং তাপরে শ্রম সচিব যে কি আরএস গোপালন যাঙ্ক পাখে বসি আমি কল কার্যকারী করা যাও এটা এবং সেই নোটিফিকেশন অর্থ বিভাগের অনুমোদন ক্রমে সে নোটিফিকেশন জারি কলে মার্চ 15 ইহা সমগ্র রাজ্যের কার্যকারী হব এ সর্বনিম্ন মজুরি সম্পর্কের। তাপরে আমি ওড়িশার প্রমুখ জায়গায় 17টা প্রমুখ জেলার সাংবাদিক সম্মিলনী করছু সমাবেশ করছু এবং ভারতবর্ষে ইতিহাস রচিলে মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কোণী রাজ্যের এককালীন 100 টাকা মজুরি বৃদ্ধির নজির না ওড়িশার বি কেবে এতে 100 টাকা বৃদ্ধি হওয়া বি নজির না যেটা কি তৎকালীন মুখ্যমন্ত্রী বিজু জনতা দল সভাপতি শ্রী নবীন পট্টনায়ক কার্যকারী করলে। মতো লাগুচি ক্যাবিনেট এইভাবে ভাবে অনকুশলী অর্ধকুশলী কুশলী এবং উচ্চকুশলী কারিগরপ্রাই তিন মাস তলু কার্যকারী হয়েছিল এই নিষ্পতি তাহলে সমান ঢঙ্গে আনিছেন নয় সরকার যা সবই আশ্চর্য করছে। আশ্চর্য কথা নয় সরকার আসা পরে বসি দ্বিতীয় ক্যাবিনেটরে সমান প্রস্তাবকে আনি পুঁ পারিত করা যাচ্ছে ও মুখ্যমন্ত্রী নিজে গণমাধ্যমকে এনে সূচনা দিয়েছেন এটা সমস্ত আশ্চর্যান্বিত করছে। বিড়ম্বনার কথা যে পূর্ব সরকার বেড়ে যে এভাবে নিষ্পতি কার্যকারী হয়ে আসুচি যা নয় সরকার জনা না লাগুচি আড়প পহণ্ডি বিজে বেড়ে হয়ে বিভ্রাটু নজর হটাইবা এভাবে তরবরিয়া ভাবে ক্যাবিনেটরে পুরোনা নিষ্পতি আনি হাস্যাস্পদ স্থিতি সরকার সামনা করছেন যা কি তিন মাস তলু কার্যকারী হয়েছে। সেতেবেলকার হনরেবল সিএম লে যেত মার্চ মাসে তাঁর ট্যুইট্রে দেখবে সেতবে তাহা প্রকাশ পাইছি যেটা কি সবুতরে আপনার সমস্ত গণমাধ্যমে তাঁর ট্যুইট্রে মার্চ 14 তারিখে এ সম্পর্কে সমগ্র দেশবাসী জাঁলে রাজ্যবাসী জাঁলে এবং সমস্ত খবরকাগজ যা কি তিন মাস তলু কার্যকারী হয়েছে আজ তাহা পুনর্বার উপস্থাপন করা যাচ্ছে এটা গোটে হাস্যাস্পদ কথা। এবং শ্রমিক কল্যাণ ক্ষেত্রে ওড়িশা আউ শ্রী নবীন পট্টনায়ক বিরল নজির তৈরি করছেন শ্রমিক মানে কল্যাণ ক্ষেত্রে সে সামাজিক সুরক্ষা কথা কুযাও নির্মাণ শ্রমিক কল্যাণ বোর্ড কথা কুযাও এবং ট্রান্সপোর্ট ওয়ার্কস ওয়েলফেয়ার বোর্ড কথা কুযাও এবং অনস্কিল যে মানে ওয়ার্কর ডোমেস্টিক ওয়ার্কঠু আরম্ভ করে অসংগঠিত শ্রমিক মান কল্যাণ বোর্ড কথা কুযাও তাঁক কল্যাণকারী যোজনা কার্যকারী করবার ওড়িশা ভারতবর্ষের মডেল সেতবে আজ এভাবে সেই নিষ্পতি কার্বন কপি করে পুঁ ছাড়া আজ ক্যাবিনেট অনুমোদিত হওয়া সময় সমস্ত আশ্বাদিত করেছে। মু আশা করবি এ নিষ্পতি তিন মাস চলার নিষ্পতি যা কি কার্যকারী হচ্ছে সমগ্র রাজ্যের কোটিয়ে লোক শ্রমজীবী লোক উপকৃত হচ্ছে কোটিয়ে শ্রমজীবী লোক এটা ঐতিহাসিক নিষ্পতি হল
ଶ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକର ମାର୍ଚ୍ଚ 13 ତାରିଖ ଗେଜେଟ୍ ନୋଟିଫିକେସନ୍ ଏବଂ କ୍ୟାବିନେଟ୍ର ଅନୁମୋଦନ ପରେ ଆଜି ସେୟାକୁ ପୁନର୍ବାର କିଭଳି ପୁଣି କ୍ୟାବିନେଟ୍ର ଅନୁମୋଦିତ ହେଉଛି ସେଇଟା ଆମ ସମସ୍ତଙ୍କୁ ଆଶ୍ଚର୍ଯ୍ୟାନ୍ୱିତ କରିଛି। ଏ ଖବର କେମିତି ପାଖରେ ନୂଆ ସରକାର ପାଖରେ ନାହିଁ ସେଇଟା ଆମେ ସମସ୍ତେ ଆମକୁ ସମସ୍ତଙ୍କୁ ଆଶ୍ଚର୍ଯ୍ୟାନ୍ୱିତ କରିଛି। ଆମେ ଏହାର ନୋଟିଫିକେସନ୍ର କପି ଆପଣଙ୍କ ପାଇଁ ରଖିଛୁ, ଆମେ ଆପଣଙ୍କୁ ଦେବୁ। ଖାଲି ଏତିକି ଆମେ କିଛି ଦିନ ତଳେ ପ୍ରେସ୍ ମାଧ୍ୟମରେ ଆପଣଙ୍କ ମାଧ୍ୟମରେ ଆମେ ଅନୁରୋଧ କରିଥିଲୁ ଯେ ଯେଉଁ ପ୍ରତିଶ୍ରୁତି ଆପଣମାନେ ଦେଇଛନ୍ତି 4.5 କୋଟି ଓଡ଼ିଆଙ୍କୁ, ସେ ପ୍ରତିଶ୍ରୁତି ପାଳନ କରିବା ପାଇଁ ଆପଣମାନେ ଉଦ୍ୟମ କରନ୍ତୁ। କେବଳ ନାଁ ପରିବର୍ତ୍ତନ କରି, ରଙ୍ଗ ପରିବର୍ତ୍ତନ କରି ବା ନୋଟିଫିକେସନ୍କୁ କପି କରି, କପି ପେଷ୍ଟ ନୋଟିଫିକେସନ୍କୁ ଲୋକଙ୍କୁ ଭୁଆଁ ବୁଲେଇ ଯେ ଗୋଟେ ଘଟଣା କାଲି ପୁରୀରେ ଘଟିଲା, ଯେଉଁ ଘଟଣା ଆମ 4.5 କୋଟି ଓଡ଼ିଆଙ୍କୁ ଆଚମ୍ବିତ କରି ଦୁଃଖୀ କରିକିରି ରଖିଛି, ହଠାତ୍ କରି ଗୋଟେ ମତିଭ୍ରମ ସୃଷ୍ଟି କରିବା ପାଇଁ ଯେଉଁ ଆଜିର ଯେଉଁ କ୍ୟାବିନେଟ୍ ନିଷ୍ପତ୍ତି, ମୁଁ ତ ଭାବୁଛି ଯେ ଆପଣମାନେ ନିଷ୍ପତ୍ତି ନିଅନ୍ତୁ ଯେ ଏପରି ଯେଉଁ ହେଉଛି ଏଇଟା ହେବା କଥା କି ନୁହେଁ। ଆମେ ଆଶା କରୁଛୁ ଲୋକଙ୍କୁ ଭୁଆ ବୁଲେଇବା ପାଇଁ ଯେଉଁ ଉଦ୍ୟମ କରାଯାଉଛି ସେ ଉଦ୍ୟମରୁ ସେ କ୍ଷାନ୍ତ ରୁହନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।